মা ফাতেমা যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না, আমার মা চাইছে। রাসূল বলেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরাই দাও। ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে। অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে, আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। নবী যখন রাস্তা চলবে, আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়া পারবে, সবার সামনে নবী যাবে। কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন, ফাতেমা তুই তোর মাকে কাফনের কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা, আমি তোর পিছনে পিছনে যাই। ফাতেমা বললেন, বাবা আপনি কেন পিছনে আমি কেন সামনে? রাসূল বলেন, ফাতেমা রে তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু আমি তোরে মার চাইতে সম্মান করি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পিছনে কারণ হলো, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে। একসময় ফাতেমা দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে, ফাতেমা রে শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা চোখে দেখলো না, কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার সবচাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজন। ও ফাতেমা আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি, আমি মরে যাওয়ার পরে এতিম নবীরে কে দেখবে? আমি কেমনে চলে যাব ফাতেমা? আমার যাওয়ার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে, তোমার বাবার কে দেখাশোনা করবে? তখন ফাতেমা খাদিজার কবলে চুমা দেয় বলে, মা আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার মতো আমি দেখাশোনা করব। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চোখে দেখছেন, যখন তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়, ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই, মাত্র আড়াই মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আড়াই মাস পরে নবী তাইফে গেছিলেন, তাইফবাসীরা এত পাথর মারছে নবীর গোটা দেহ রক্ত, একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন, নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই, তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া কুলসুম আর জয়নাব, ও বাবা আপনি তাইফে না গেলেই করতেন বাবা, তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, নবীর সাহাবীরা শোনো, তিনটা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার দেহের কাপড় খুলে, আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমিনা মাকে দেখা যায়। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতো ইজ্জত করতেন, তুমি সামনে যাও পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়া জুব্বা নিয়া মা খাদিজাকে পরাইলেন, কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো সে মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে তো আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে নাই, আমার বাবাই গায়ে যান এরকম মুড়িদের সামনে, বাবা এত জোরে ঝাঁকি মারছে সামনে দুই তিনটা মুড়িদ পড়ে গেছে, একজন মুড়ি সাহস করে বলতেছে, বাবা
চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন, কারণ কি? বলে ঝাঁকি মারার কারণ হলো তোরা তো কানা দেখতে পারে পাস না। আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে। মানে এই সালা ভণ্ডরা যা কয় আর মুরগিরা তাই বিশ্বাস করে, ঝাঁকিতে মুরগি খেতে দিলাম রে। তো মুরগিরাকে হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা রে, কি বাবার চোখ রে। কিন্তু এইটা আবার এক মুরগিদের বউ ঘরের মধ্যে শুনছে, কে রে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খাবায়। দুপুরবেলা খাবার দিয়ে মুরগিদের এখন বলতেছে, বউরে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ, এই ভাতের তলে দিতে বুঝলেন, ভাতের তলে দিয়েছে। কিন্তু বাবা কয় কেরে মুড়ি তোর বউ তরকারি দিবি না, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে আসতেছি আসতেছি। পীর সাহেব কয় যাক রে, আজকে তরকারি ওসিলে ওর বউটাও দেখা দেবি রে। আপনারা বলেন তো মুড়িদের বউ পীরের জন্য দেখা জায়েজ না হারাম? কথা কন জায়েজ না হারাম? যখন ইয়াসার রাদি আল্লাহ বাড়িতে গেল, সময় বলতেছে ওকে, স্বামী আপনার চেহারা নূর দেখে আমি ইমান গ্রহণ করব। ইয়াসার রাদি আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউ সুমাইয়া মুসলমান হবার চাই, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমার বউরে আমার কাছে আনা লাগবে না, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন তোমার বউ কি আসো দাও, আমরা সবাই দলিল পেতাম যাক রে। তাহলে মুরিদের বউকে পীরের কাছে লিয়ে যাওয়া যাবে, সখন পীরের একটা দলিল দিত। এখন ভাতের তলে ভাজা মাছ, এরপরেও পীর যখন বলে তরকারি দিবি না, মুরিদ বলে কে রে বউ তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো, বউ বলে আসতেছি, বউ লিয়ে আসতেছে ঝাঁটা। ধরে বলেন কি ঝাঁটা লিয়ে আসে বাপের পিঠের পরে মারছে বাড়ি, ওই আমার বাপকে মারিস কে, তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দেখবার হয় না। এই ভণ্ডামি ইসলামে নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো, এটা রাসূল জানে, কারণ মাকে তার মেয়ে কাপড় কাপড় পরাবে অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললো, কি কারণে ফাতেমা হাসতে সেটা রাসূল জানে না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বলে বাবা হাসার কারণ হলো, কাঁদতে কাঁদতে কেন গেলাম এটা যেমন আপনি বলতে পারেন, হাসতে হাসতে দরজা খুললাম যখন বলবার না পারতেছেন, তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাবার গিয়া, ইয়ানজুরু বি নূরিল্লাহ আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এরা কিন্তু এই দুই চোদ্দ না, ইয়ানজুরুবি নূরিল্লাহ। আসলে ছোটবেলা তো আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, নেত্র মানে চোখ। আগে কিন্তু চোখ তিনটা ছিল, এখন দুটো হয়ে গেছে। কার বাড়ি রে? হায় আই রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বাড়ে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালার হলো কানা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না, কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো, তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরুবি নূরিল্লাহ, নূরের শব্দে তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না।
এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে সেই মহান মানুষটি হইল তোমার মা। সোনালা তো হলেন এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয় কে রে নবীরে সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো, আর 38 বছর হলো ওয়াজ করি এখন পর্যন্ত আমার বউ আমাকে গুজুরি করলো না। হ্যাঁ সাদির আব্বা আসেন ভাত খান, সাদির আব্বা যান পানি গরম করছে গোসল করে। আমি রাগ করে বললাম কিসের সাদির বাপরে, লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয় তুমি একটু হুজুর কও, বউ মুচকি মুচকি হাসে হাসো কেন বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো আপনাকে চিনি আপনি মালটা কি আমি জানি না হুজুর হয় এত সহজ মানে আমাদের বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহ নবীর বাহিরেও যা ভিতরেও তাই। এই জন্য খাতিজা ইমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার কোনো পীর টিল্লা কোনো হুজুর না কোনো মৌলভি না কোনো মৌলানা, ধরবার যদি চাও একজনকে ধরো তিনি হলেন আল্লাহর নবী আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাত রাখবে, এখনো মোনাজাত হবে না আরো দেরি আছে, তার আগ দিয়ে একটু সুরে সুরে একটা গান গাওয়াতে দেবো কেনা, উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই, বাজান সবাই বলতেছেন দেখেন বললে কি মজা, উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি বহু মাহফিলে বলেছি বড় বড় ডাক্তার যারা তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের ক্ষতি সিজার করলে বাচ্চার ক্ষতি, এই জন্য বড় বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। 2 নম্বর হলো মাওলানার বাড়িত কোনোদিন মিলাদ হয় না, যারা মিলাদ পড়ায় আপনি দেখবেন তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুহুরি দেহাই না। এই 3টা জিনিস খেয়াল করবে, বড় বড় ডাক্তার বউয়ের কি লাগে না সিজার লাগে না, আর মাওলানার বাড়িতে কি লাগে না মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্ছে, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে তাকায় ওর হাতে মুরিদ হয় কি হবে। আর সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। আল্লাহ নবী বলেন ফাতেমা রে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন, কবরের ঘরে যখন নামায় দেয় আবু বকর লক্ষ্য করে দেখে নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব। রাসূল বলে আবু বকর আজকে খাদিজাকে কবরে দাফন করার সময় একটা কথা বারবার মনে পড়তেছে, যতই রাত হোক না কেন 2টা বাজুক 3টা বাজুক যতই রাত হোক না কেন কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় খাদিজা খাদিজা বলে আমার কোনোদিন ডাকা লাগে নাই, আমি যেই মাত্র দরজায় দাঁড়াইছি সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি আশ্চর্য হয়ে বললাম খাদিজা আমি যখনই আছি তখনই আপনি দরজা খুলে দেন, খাদিজা বলে হুজুর আপনি কলেমার দাওয়াত নিয়ে যখন বের হন আমি আপনার সঙ্গে যাওয়ার চাই কিন্তু আপনি আমাকে নেবেন না, এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, দরজার ফাঁকের সঙ্গে নাক লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন নিষ্কাম্বর, আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না, খাদিজা বলে হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে, আর যতদিন আমি জীবিত থাকব আপনাকে বুকে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে সাহাবীরা রে আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা থাকবে, আমি নবী কবরের মধ্যে থাকতে চাইলেও তো থাকতে পারবো না,
কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, এমন সময় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না, ঘন্টার পর ঘন্টা চলে গেল, নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ আব্দুল হাবিব, আপনি কবর থেকে সরেন না, আমার মনকির নাকিরও কবরের মধ্যে ঢুকতে পারে না। ওগো নবী, আপনি কি খাদিজার কবর থেকে নড়বেন না? নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন, উত্তর দিবার না পারলে আমি নবী উত্তর দিয়ে দিব। আল্লাহ বলে, হাবিব রে, আপনি খাদিজাকে ভালোবাসেন, যার কারণে মুনকির নাকির উত্তর আপনি দিবেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন, তারা পাঁচ উত্তর আমার ছোড়েন ভাই। আপনি কবরে গেলে, গোরস্থানে গেলে প্রথম প্রশ্ন তখন বলবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে ওঠাই লাগবে না, আপনি শুয়ে থাকবেন, আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকি নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস, কত কষ্ট করে দুনের থেকে আসে, কেবল একটু ঘুম পাড়তিছে আর তোকে বিগার উঠল, মান রব্বুকা প্রশ্ন কাকে করতেছিস? আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতো, যে লোকটা শুয়ে আছে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়েছে? কুনকি নাকি আমাকে ক্যালকুলেট, ক্যালকুলেট নাই তো প্রশ্ন করিস, করে কয় রাকাত নামাজ পড়েছে? আমার ওয়াক্তই কর পারতেছি না, রাখাত থাকবে কো কেরে পাগলারা, এই যখন মসজিদে ঢুকে আছে, মতো মসজিদে ঢুকে কী করছে জানিস? এরকম নিয়ে বান্দার পরই বলছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত গিয়ে সনব্বেল আদিন, সে দেখে সনব্বেল আলা, ক্রিয়া তোমার রব রব করে, কেমন আরাম ঘুম দিছে, আমার রব। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ যে খেপা খেয়েছে, আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ যে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে নামাজ নিয়ে কবরে গেছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা কেন, তা আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? হাত না হাত তুলবার বলুন, হাত তোলার দরকার নেই বাদান, কারণ অনেক লোক ঠেলা হাত তুলবে। আল্লাহ কোরআনে বলেছিল, মা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে যদি কাজের মিল না থাকে কাকটা মোনাফিক, তা আমি আপনাকে মোনাফিক বানাবো? আপনার বিবেক যে আদালত আছে, এই আদালত আপনি প্রশ্ন করেন যে আপনি মাগরিব এসব পড়েননি, মনে করেন এখানে যদি কেউ থাকেন এরকম যে মাগরিব এসব পড়েননি, হজর আসার আগে উনি যদি মরে যায়, আর এই গোরস্থানে যে কবরের কাছে থোয়া হবে, অবশ্যই তো একটা কবরের পাশে আর একটা কবর খুঁড়বেন, কথা কন না কেন ভাই? ইমাম গাজ্জালি বলেছে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, যে কোনো বেয়ানামাজি, চিহ্নিত বেয়ানামাজি যদি মরে যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ, কথা কন না কেবারে কবিরা। আর জানাজায় যারা অংশগ্রহণ করবে, বেনামাজির জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমল নামায় আল্লাহ এক হোব্বা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বলল, হুজুর এক হোব্বা মানে উহুদ পাহাড়ের সমান, তার মানে কি বেনামাজির জানাজাও করা যাবে না? ছাত্ররা বলল, হুজুর বেনামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, কোনো কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? হচ্ছে আমরা কুত্তে কুতে থুই, কারণ রাস্তার মরে থাকলে পূজা গন্ধ হবি, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুতে থুই। ইমাম মালিক বললেন, একটা কুত্তাও যা একটা বেনামাজিও তাই, গোসল করার লাগবি না, কাপড়ের কাপড় পরার লাগবে না, যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টাইমে আসে গোরস্থানে লয় একটা নর্দমাতে কুতিয়া থ, একটা বেনামাজি কুতে ফেললে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবি না। ওই চিন্তা করবি, আমি মরে গেলাম, আমাকে তো পুঁতে থুবি রে, কি মনে করতেছেন? বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, আল্লাহ রাসূল বলেছেন বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই দুই কিতাবের হাদিস হচ্ছে, বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করল, আর সেই শালা কাফেরও লিয়ে যা আপনি কুটি ধরছেন। যারা মাগরিব এসব পড়েননি, এখন নিয়ত করেন, আল্লাহ
ব্যাচার ওখানে এখন আছি, আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো ঠিক হাত তোলা করে ঠিক, আল্লামা সাইদুল হুজুর 50 হুজুর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে বাক করছে, ভাই আমি এই ওয়াজ করে রে ফাটাফাটি জেলের যখন নিয়ে যায় আর কেউ নেই, ওগুলো বাদ দেন, তোলা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিচ্ছে, সে আদালতকে আমি বলতেছি, আপনার বিবেক যদি জাগ্রত থাকে আজ থেকে বাকি জীবন আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন না শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, বেয়া পর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিষেধ হয়ে যাওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে, আমার দিন ওকা তোমার দিন কি, তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে, রে মুমকিন নাকি যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার অমা দিন ওটা প্রশ্ন করিস? আল্লাহর দিনকে কায়েম করার জন্যে বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি জঙ্গি বানালো, তাদেরকে আবার অমা দিন ওটা প্রশ্ন করিস? আল ফেরেস্তা বলে, আল্লাহ যখন অমা দিন ওটা প্রশ্ন করলাম ইসলামে আন্দোলন যে কাপা খেপছে, আল্লাহ বলে এমন কি না কেন শুনে নি, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার নাবি কা তোমার নবীকে, সকালবেলা দাড়ি কামাছে বিকালবেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম বিয়া সাইজের লোক আছে না নাই? সকালবেলায় কামাছে ভাই সেই সাইজ, বিকেলে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসছে। ওই ওলা যারা দাড়ি টাড়ি কামায় না ওরকে বেটাও কিন্তু সেই রকম ডিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ ওয়ার ডিউটি মারে। শোনেন কি মনে করতেছেন আপনি, একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই, শরীফ আর শরীফ হয় খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফ হয়? এখনই আমাকে কইছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকায় থাকে, হুজুর একটা দোয়া পড়ে দেন তো মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামীকে চাচা বানাও। আমার ওপর রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল চাচা বানাবার কছি, চাচা কবার কছি? ওখানে বুঝা দিলাম দাড়ি থোয়া, ওই স্বামী হাত পাও ধরে দাড়ি থোয়াতে, দাড়ি আগুন চার আঙ্গুল হচ্ছে, স্বামীটা বাইরে যায়, কোনো মেয়ে আর আমার স্বামীর দিকে তাকায় না, কেউ যদি কথা কবার চায় চাচা আসসালাম আলাইকুম, তখন বউ কয়ে যাকরে আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানে আর শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কর না। এই দাড়ি নিয়ে সেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞেস করতে সমান নাবি ওকা তোমার নবীকে, নবী দূর থেকে বলে, রে মুনকির নাকির তাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি খাদিজারে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যে চোখের পানি বের করে কান্দে, আমি আল্লাহ তাদের কবরে মুনকি নাকির পাঠাবো না। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।
ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নেই, আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে, আল্লাহ কবুল করুক বক্তা শ্রোতা সকলকে। জি মহিলাদের জন্যই ওয়াজ আছে, আজকে প্রথম থাকায় খাতিজা, প্রথম থাকায় ফাতেমা, মহিলাদের ওয়াজ জোরে কোন ঠিক কিনা। আমি যে দুইটা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের এক নম্বর আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী, তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আবার মহিলার কি, শেষে বললাম পর্দা, একটা কথা মহিলার জন্য না বললি না, সেটা হলো স্টার দর্শন। জি বাংলা যদি মেয়েরা দেখে যতই ওয়াজ শুনুক কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এই